আমি এত দূরে যাব যে আর কখনোই ফিরে আসব না। আমাকে বিদায় দিতে পারার আনন্দে তুমি কি তখন কাঁদবে আমার জন্য? তার বিদায়টা কি খুব সুখকর হলো? হাজারো উইশ, গুড বাই, হ্যাপি রিটায়ারমেন্ট মেসেজের মাঝেই কি তিনি খুঁজে ফিরবেন হারানো সিদ্ধি, আর কিছু অপূর্ণ পূর্ণতা? মেসুদ ওজিল, অ্যাসিডিক মিডফিল্ডার, আপনার আমার সবার প্রিয়, জাতীয় দল এবং ক্লাব উভয় পাত্রেই অবিচারের শিকার সাদা সিধে মানুষটার ফুটবল ক্যারিয়ারের স্টপ ওয়াচ এখানেই থেমে গেল। হ্যাঁ, মাত্র 34 বছর বয়সে। দিব্যি আরো 3-4 বছর হয়তো খেলে গেলেই পারতেন, কিন্তু তার হলো কোথায়? নীরবে নিভৃতে তিনি যে এ পর্যন্ত এসে স্বজ্ঞানে ক্যারিয়ারের ইতি টানলেন তাই বা কম কি। জীবন সেখান থেকেই শুরু হয় যেখানে তোমার স্বস্তির স্থান শেষ হয়ে যায়। অজিলের জীবন শূন্য থেকেই এই কঠিন বাস্তবতার মুখোমুখি। অভিবাসী মুসলিম পরিবারে জন্ম তার, তাও আবার ইউরোপ মহাদেশে। পশ্চিম জার্মানির রাস্তাঘাটে যেন পা ফেলতেই একটা আতঙ্ক কাজ করত। অজিল সেসব খুব একটা পরোয়া করেননি। কলেজ ফুটবল একাডেমি থেকে শুরু, যেখানে পেয়েছেন সতীর্থ জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার এবং মিডফিল্ডার জুলিয়ান ড্রেক্সলারকেও। 2005 সালে স্বপ্নের ক্লাব শালকে 04 থেকে ওজিলের উত্থান। পরের বছরই জার্মানির বয়সভিত্তিক দলে ডাক পান তিনি। 2010 বিশ্বকাপে ওজিল গোল্ডেন বলের জন্য মনোনীত হয়েছিলেন। ক্লাব ক্যারিয়ারে ওয়ার্ডার ব্রেমেনের পর চলে আসেন ইউরোপিয়ান ফুটবলের গরিমা রিয়াল মাদ্রিদে। এরপর আসল খেলা শুরু। এক মেসুত ওজিল দেখিয়ে দিলেন মিডফিল্ড দখল করে কিভাবে প্রতিপক্ষকে কুপোকাত করতে হয়। পারফেক্ট নাম্বার 10। তৎকালীন রিয়াল কোচ হোসে মরিনহো ওজিলের নাম দেন জার্মানির জিদান। যদিও ঢুস মারামারি টাইপ কিছুই কখনো করেননি তিনি, তবে তার ক্ষিপ্রতা, নিয়ন্ত্রণ ক্ষমতা, দৃঢ় গতিশক্তি তাকে মিজের হায়না করে তুলতে সময় নিত না। 2013 সালে ওজিলকে সাদরে বরণ করেছিল গানাররা ট্রান্সফার ডেডলাইন ডেতে। আর্সেনালে তিনি কাটালেন 8 বছর মিডের মধ্যমণি হয়ে। গানারদের জন্য নিজেকে সোনার খনি প্রমাণ করেছিলেন ওজিল। আর্সেনাল কি পেরেছে তার প্রতিদান দিতে? 2014 বিশ্বকাপে দুর্দান্ত ওজিল জার্মানদের গৌরবের বন্ধ খাতা 24 বছর পর খুলে দিয়েছিলেন। বিশ্বকাপ বাছাই পর্বে 8 গোল, বিশেষ করে মূল পর্বে আলজেরিয়ার বিপক্ষে যোগ করার সময়ে তার জয়সূচক গোল ধমনীর বাঁকে বাঁকে জাগিয়েছিল শিহরণ। বিশ্বকাপ জয়ের পর খোদ ইউএফএ সভাপতি মিশেল প্লাতিনি তো তার কাছে ম্যাচের জার্সি চেয়ে বসেন। 2018 সালে জার্মান সরকারের সাথে তুরস্কের রাজনৈতিকভাবে দা কুমড়ো সম্পর্কের মাঝেই ওজিল দাদার দেশের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে হ্যান্ডশেক করে বসেন। তাতেই আঞ্চলত্তির মতো ভ্রু বাঁকিয়ে বসেন জার্মানরা। জাত নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্যে ছেয়ে যায় ওজিলের চারপাশ। এসব নির্মমতার ছায়া জেঁকে বসে ওজিলের পেশাগত এমনকি বাস্তব জীবনেও। রাশিয়া বিশ্বকাপে জার্মানির পরাস্ত হওয়ার পেছনে ওজিলকে অপমানের সূচালো আলপিনে বিদ্ধ হতে হয়। তুর্কি বংশোদ্ভূত ওজিল চোখের জলে লিখে দিয়ে যান, আমরা যখন জিতি তখন আমি জার্মান, কিন্তু যখন হেরে যাই তখন একজন বিদেশি। এটা খুবই কষ্টের যে জার্মানির হয়ে আমি আর আন্তর্জাতিক ম্যাচ খেলবো না। এরকম বর্ণবিদ্বেষ এবং অসম্মান নিয়ে আমি জার্মানির হয়ে খেলতেও পারবো না। খুব গর্ব আর আনন্দ নিয়ে আমি জার্মান জার্সি পরতাম, কিন্তু এখন আর সেরকম নয়। আমার নিজেকে এখানে অনাকাঙ্ক্ষিত মনে হয়। আমার মনে হয় 2009 সালে আন্তর্জাতিক ফুটবলে আমার অভিষেক হওয়ার পর থেকে আমি যা কিছু অর্জন করেছি সেসব মানুষ ভুলে গেছে। ওজিলকে জার্মানরা ভুললেও তাদেরকে আঙ্গুল তুলে মনে করানো হয়েছে এই তারকার কথা গেল কাতার বিশ্বকাপে জার্মানির ম্যাচে। 2019 সালে চীনের উইঘুর মুসলিমদেরকে নির্যাতন প্রতিরোধকারী যোদ্ধা বলে টুইট করা মাত্রই কিছু উগ্র সমর্থক জ্বলে ওঠেন তেলে বেগুনে। আর্সেনালের বোঝা হয়ে ওঠা কোচের সাথে মন কষাকষি সব ফেলে ওজিল ফেরত যান নিজ দেশে। তুর্কি ক্লাব ফেনারবাখে যোগ দেনের পর সর্বশেষ বাসাকশেহিরের হয়েই এবার 17 বছরের পেশাদার ক্যারিয়ারের ফুল স্টপ। রাইট, লেফট, সেন্ট্রাল, অ্যাটাকিং মিড কিংবা উইংয়ে ওজিল অবাধ বিচরণ করে যা রেখে গেছেন তা হল, আমরা যে এত অমুক ব্যক্তি তমুক সামলান এই ট্রেন্ড নিয়ে ব্যস্ত আছি, ওজিলকে কি কখনো একই ছাঁচে ফেলে একবার কল্পনা করেছি? ক্রিস্টিয়ানো রোনালদো তো বলেই গেছেন, ওজিল আমাকে বিশ্বসেরা স্ট্রাইকার বানিয়েছেন। মেসুত ওজিল আপনার প্রেমিক না, কিন্তু ওজিল আপনাকে প্রেমের ফাঁদে ফেলেছেন, ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছেন। ওজিল মানবিকভাবেও আদর্শ হয়ে দেখিয়েছেন। প্রতি শুক্রবার টুইটার খুললেই জুম্মা মোবারক পোস্ট কিংবা গোল সেলিব্রেশনে ওজিল ভোলেননি নিজের ধর্মকে। আজারবাইজান ফিলিস্তিনের ওপর বর্বরতার প্রতিবাদ করা ওজিলের অতৃপ্ত ছায়া ফুটবলের মাঝ মাঠ দাপিয়ে বেড়াবে চিরদিন। ফারাজি মালিহা,
অনফিল্ড।